শপিফাই এর এই পার্টে আমরা গত পর্বে আমরা হচ্ছে পেজ অ্যাড করেছিলাম, তো এই পার্টে আমরা দেখবো কীভাবে মেনু অ্যাড করতে হয়। আচ্ছা, এটা না, আমাদের এখানে যাব, এখান থেকে থিমে যাব। যাওয়ার পর আমরা এইখান থেকে প্রিভিউতে যাব। আচ্ছা, আমরা লাস্ট পর্বে করেছিলাম কি, পেজ অ্যাড করেছিলাম, তো পেজের এখন আমরা যদি মেনু অ্যাড করতে চাই, এখান থেকে আমরা যাব হচ্ছে ন্যাভিগেশনে। ন্যাভিগেশনে যাওয়ার পর দেখেন দুইটা ন্যাভিগেশন আছে, একটা হচ্ছে মেনু যেখানে আছে হচ্ছে মেইন মেনু যেখানে আছে হোম এবং ক্যাটালগ। আমরা দেখতে পাচ্ছি এখানে হোম এবং ক্যাটালগ আছে, তো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে ম্যানেজ করব। তো ফার্স্ট অফ অল আমরা হোম এখানে আছে, একটা আছে ক্যাটালগ, তো ক্যাটালগ থাক। তো এখানে ধরেন আমরা দিলাম অ্যাবাউট আস। এবার এখান থেকে আমরা কী দেবো, কী টাইপের অ্যাবাউট আসটা কী হবে, কালেকশন হবে, সার্চ হবে, না পেজেস হবে? অবশ্যই পেজেস হবে, পেজেসের মধ্যে তো এগুলো আছে না, প্রোডাক্ট টাইপের মধ্যে পাওয়া যাবে, অবশ্যই পেজেসের মধ্যে। পেজেসে যাবো, যাওয়ার পর আমরা অলরেডি বানিয়ে ফেলে রেখেছিলাম অ্যাবাউট আস, তো এটা সাইড করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাড ক্লিক করলে এখানে চলে আসবে। আচ্ছা, আবার এবার হচ্ছে আমরা আর একটা অ্যাড করবো, আমরা ধরেন আমরা অ্যাড করবো কন্ট্যাক্ট আস। তো এখান থেকে এটা অবশ্যই এটা পেজেস টাইপের, আবার এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করবো, ক্লিক করে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, আবার আমরা ধরেন এখানে অ্যাবাউট আস আমরা সাবমেনু কেমনে অ্যাড করবো, সাবমেনুর জন্য এটা এরকম আছে, জাস্ট দেখেন এরকম আছে, তো আমরা জাস্ট ধরে একটু নিচে নামিয়ে দিলেই সাবমেনু হয়ে যাবে। এই যে সাবমেনু হয়ে গেছে, এখন যদি আমরা সেভ দিই এটা, এবার এখানে গিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো। জাস্ট আমি সাবমেনু কিন্তু এমনি রাখলাম টেস্ট পারপাসে। দেখেন এখানে সাবমেনু ক্যাটালগ আকারে আছে, এটা হোম, হোমের মধ্যে এইগুলো আছে, তারপরে অ্যাবাউট আসের মধ্যে আছে হচ্ছে এইগুলো, তারপরে আবার এখানে দেখেন এই দেখা যাচ্ছে আপনার ব্রেড কাম কন্ট্যাক্ট আসের মধ্যে সুন্দর একটা কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, এটা ডাইনামিক, টোটালি ডাইনামিক। আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি আমাদের মেইলে চলে যাবে, অ্যাডমিন মেইলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই মেনুটা হয়ে গেল। এখন যদি আমরা ইচ্ছা করি এখানে আরও আরও মেনু অ্যাড করা যাবে, সমস্যা নেই, যেমন আমি দেখাচ্ছি এখানে আমি নিচের দিকে আসি, ধরেন এখানে দিলাম কালেকশনস, এখানে যাই, যার পর কালেকশনস ক্লিক করে দেই, যে কোনো একটা কালেকশন আমি দিয়ে দিলাম এখানে, এটাও চলে আসছে সুন্দর মতো। আবার আমরা চাচ্ছি ব্লগ দেওয়ার জন্য, ব্লগ কি আমরা অ্যাড করেছিলাম, দেখেন ব্লগ একটা একটা ব্লগ ছিল ডিফল্টভাবে থাকে আর কি, ওটা অ্যাড করে দিলাম, জাস্ট একটা মানে জায়গা যাতে মোটামুটি পরিপূর্ণ হয় সেই জন্য কয়েকটা মেনু অ্যাড করলাম। এগুলো এখন সেভ হয়নি, এগুলো আসছে, বাট এটা দেখা যাচ্ছে না কি কারণে, কারণ আমরা আসলে প্রিভিউতে যদি থাকি, হ্যাঁ এই যে প্রিভিউতে, হ্যাঁ হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট কালেকশন, কালেকশনের মধ্যে দেখেন কালেকশনের মধ্যে একটা কালেকশন আছে, একটা কালেকশন আছে, আমরা ব্লগসের মধ্যে, ব্লগের মধ্যে যদি যাই, ব্লগের মধ্যে একটা ব্লগ আছে, নিউজ রেখেছিলাম সেটা। তো এই হচ্ছে অবস্থা, আমরা আমাদের মেনু অ্যাড করা শিখলাম। আচ্ছা, আমাদের আর একটা মেনু অ্যাড করার দরকার ছিল, সেটা হচ্ছে এই কুইক লিঙ্কে, এখানে আমরা ফুটার মেনু অ্যাড করেছিলাম মনে হয়। তো এটা আমরা কীভাবে অ্যাড করবো, তো আমরা যদি আবার নেভিগেশনে যাই, নেভিগেশনে যাওয়ার পর আমরা দেখবো এখানে ফুটার মেনু, যে শুধু সার্চটা আইটেম অ্যাড করা আছে, তো এখান থেকে আমরা অ্যাড করবো ধরেন প্রাইভেসি পলিসি। ওকে, এখান থেকে আমরা পেজেসে যাবো, যাওয়ার পর আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করে দেবো, সার্চটা অবশ্যই রাখবো না, এখানে সার্চ রাখার দরকার নেই, আমরা রিমুভ করতে চাইলে রিমুভ করে দিতে পারি। ওকে, তারপরে আমরা আবার অ্যাড করবো, এখানে ধরেন অ্যাড করলাম রিফান্ড পলিসি, এখান থেকে আমরা পেজেসে অ্যাড ক্লিক করবো, তারপরে এখান থেকে রিফান্ড পলিসি, আমরা একটা অলরেডি পেজ অ্যাড করেছিলাম, তো সেটা এখানে চলে আসলো। আমরা
আরেকটাই করছিলাম হচ্ছে টিওসি, সো আমরা এখানে টার্মস অফ সার্ভিসেস আমরা এখান থেকে পেজেসে যাব, যাওয়ার পর টিওএস নামে একটা পেজ বানিয়েছিলাম আমরা, সেটা অ্যাড করে দিলাম। ওকে ফাইন, মোটামুটি তিনটা মেনু আমরা অ্যাড করলাম, সেই মেনুগুলো কোথায় শো করার কথা? এখানে, বাট এখানে শো করবে না, হোপফুলি করবে না, কারণ হচ্ছে আমরা এই মেনুগুলো অ্যাড করি নাই। কীভাবে অ্যাড করতে হবে আমাদের? এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসের মধ্যে, আমরা যাব হচ্ছে এখান থেকে থিমসের মধ্যে, কাস্টম আমাদের ছিল হচ্ছে এই থিম, কাস্টমাইজের মধ্যে যাব আমরা। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে ফুটারে, ফুটার থেকে দেখেন নিচের দিকে কুইক লিংকস, এখান থেকে আমরা কুইক লিংকস থাকবে, আমরা এখান থেকে জাস্ট ফুটার মেনুটাকে সিলেক্ট করে দেব। দেখেন আমরা সেভ দিব, এখন সেভ দিলেই কিন্তু ফ্রন্ট এন্ডে মেনুগুলো চলে আসবে। কি হলো এটা, হয়নি? এটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে প্রিভিউতে যাব, প্রিভিউতে গেলে দেখতে পারবো, বা আমরা একটা কাজ করে দিতে পারি কিন্তু, এখানে পাবলিশ করে দিতে পারি, পাবলিশ করেই দিই তাহলে লাইভ হবে, এখানে এত বারবার ঝুলে রেখে লাভ নেই, আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতেই পারি। ওকে, এখন কিন্তু আর অত মানে প্যারা নিতে হবে না, এখন এটাই, এখন ডিরেক্ট এখানে ক্লিক করলেই আমরা এটা দেখতে পারবো। মানে আসলে ফুল কাস্টমাইজ করার পর মানে লাইভটা করা উচিত, এখন কিন্তু ঠিক আছে, দেখেন এখন সুন্দর মতো চলে আসছে, এটা চলে আসছে, এখানে এই মেনুটাও চলে আসছে। তো আই হোপ আমরা বুঝতে পারছি যে কীভাবে পেজ অ্যাড করে মেনু অ্যাড করতে হয়, নেভিগেশনটাকে ম্যানেজ করতে হয়। আমরা দুইটা মেনু আমাদের অপশন ছিল, একটা হচ্ছে হেডার মানে মেইন মেনু, আর একটা হচ্ছে ফুটার মেনু, তো দুইটা মেনুই আমরা অলরেডি নিয়ে আসা শিখে গেলাম। তাই আই হোপ আপনাদের এটা বুঝতে সমস্যা হয় নাই এই এপিসোডটা। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।